আমার এক ফ্রেন্ড আছে ওর বাড়তে এই ফ্রিজটা দিছে মানে এই ফ্রিজটা কেন শ্বশুরবাড়ির ফ্রিজ কেলাম এই ফ্রিজটা হলো মাল হলো লম্বা বড় কিন্তু বৃত্তে ভাইয়া শ্বশুর আমি মডেল কি আবার ব্যবসা করি আমিও আমাকে বাপরে বাবা ফ্রিজ দিচ্ছে অনেক বড় শ্বশুর বাড়ির ফ্রিজ এটা হলো ছোটর ভিতরে লেটেস্ট ইভেন নন ফোস্ট এত ছোট নন ফোস্ট সুইচ কোন ব্র্যান্ডে বানায় না ওয়ালটন বানাইছে বাংলাদেশে সবাই ভাই দিতে কিন্তু কেউ হাইড্রায় কেউ দেয় কেউ দিল খুল্লা দেয় কেউ মনে করেন একটা ফ্রিজ বেচা এক মাসে লাভ করে লয় আবার অনেকে মনে করে ভাই হ্যাঁ দুই নাম্বার হ্যাঁ তো কমে বেশ এর লেগে হ্যাঁ দুই নাম্বার এটাও অনেক দোকানদার কাস্টমাররা এটা এক নম্বর আপনি যাচ্ছে করবেন কেমনে যাচ্ছে করবেন আমি শিখিয়ে দিতেছি ভাই আমারটা দুই নম্বর হলে আপনি ধরে হলো ধরে এই অনেক ভিডিওতে দেখছি ছিয়ানব্বই হাজার নয়শো নব্বই কম দিছে আবার যে একবারে কম দিচ্ছে বিরাশি হাজার দিছে

বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে করবো আমাদের করবো আপনাদের করবো ওয়াল্টন ফিজ নিয়ে চলে আসছি আমরা এই চাই ইলেকট্রনিক্স আর এই চাই ইলেকট্রনিক্স মানে কিন্তু জীবন ভাই আসসালাম আলাইকুম জীবন ভাই কেমন আছেন আহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো যেহেতু শীত এসে পড়ছে অফ সিজন সবচেয়ে কম দিতে হবে ভাই একদম ভাই আর এটা হলো 2023 এর একদম লাস্ট অফার একদম ভাই দিল অফারটা দিলাম দিল খুলে অফার দিলেন দিল মনে করেন যা যে যা দিছে আজকে মনে হয় ইতিহাস গড়ালাম ইতিহাস করে ফেলবেন মানে 2023 সালে রেকর্ড করবেন আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে মানে এমন অফার থাকবে আজকে কিছু যেটা ভাই রেকর্ড করে ফেলবেন 100% যত ভাই সারা আলাদা ফ্রিজ আছে ডিজিটাল নন ডিজিটাল সব আমার কাছে আছে এমন কোন ফ্রিজ নেই আমার কাছে নাই দেখতে সবচেয়ে কালেকশন গুলো আপনি ইনশাল্লাহ আমার

ফ্যামিলি ইউজার ফ্রিজ এটা হলো আপনার 8 সেফটি 132 লিটার গ্রোস আর 129 লিটার নিট আচ্ছা এটা হলো খুলে দেয় ভাই হ্যাঁ হ্যাঁ এই যে উপরে নিচে নরমাল আচ্ছা 50 50 50 হ্যাঁ আচ্ছা আচ্ছা

ঠিক আছে প্লেন রাইট এটা হলো ফিফটি ফিফটি মডেল হলো টু এ থ্রি জিডি মডেল এগারোটি ফ্রিজ আচ্ছা আর এটা যেটা আছে এই সেম জিনিস তারপরে দুটা খুলনা দেয় এই যে

আচ্ছা আচ্ছা তারপর দেখাই আপনার এটা হলো ডিপ আর নিচে হলো নরমাল ওই যে ট্রান্সপারেন্টের একটা ডোর দাও আর আইডি সিস্টেম এই জায়গা থেকে একটা এক্সট্রা কুলিং বাড়ি খায় ভিতরের দিকে যাব ডিপ একটা লাইট আছে এটা 1250 সিফটি আচ্ছা এটা হলো আপনার রেড হলো 38390 টাকা এটা 19.5% রেটে 30909 টাকা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা 10 সিফটি এই যে এটা এরাও ভাই সেম এই যে এটা একবারে সেম

নিচে ঠিক আছে যে রকম চাই ভাই সবকিছু আমার কাছে একশো টাকা আচ্ছা উনিশেন্ট ডিসকাউন্ট সাড়ে উনিশ সাড়ে উনিশ সাড়ে উনিশ আদা বেশি আবার এটা যেটা আছে এটা

অল্টন কোন ফ্রিজে স্টেবিলাইজার লাগবে না এই যে দেখেন লেখা আছে আল্টারনে জিসবা নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার ইফ ইউ ইউজ ওয়ারেন্টি উইল বি ওয়াইট এটা এখানে লেখা আছে इवन শুধু এটা না যেটা ভিতরে ভাই এ যে উইথ ভোল্টেজ ডিজাইন লেখা আছে এই চিহ্নটা এটা কিন্তু স্টেবিলাইজার লাগবে না আচ্ছা ঠিক আছে এই এটা হলো দুটো ফ্রিজ এক লগে দাম 2E0GD EL মডেল এটা 2E0GD SH মডেল ইএল হলে ভাই এই যে ফ্রেমলেস এই যে ডিজাইনটা এরকম হবে আর এসএস হইলেই জিনিসটা ভাই এরকম

এটা হলো দুইশো পঞ্চাশ দুইশো চৌচল্লিশ দুইশো পঞ্চাশ দুইশো চৌচল্লিশ এখন যেটা দাম এটা হলো ভাই আহ আমার একদম খুব পছন্দের একটা ফ্রিজকে ঠিক আছে কালারটা দেখছেন ভাই

মনে করেন আর এই যে এটা যেটা আছে এটা থ্রি ডি এইট ইনভার্টার তিনশো মডেল আহ লিটার উনিশটি দেখেন ভিতরে সব সেম এমন কথা হইলো যদি কেউ

আর তিনশো আশি একুশ ফিফটি এটা ডিসকাউন্ট দেওয়ার রেট ফর্টি ওয়ান থাউজেন্ড আচ্ছা একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা ভাই ওকে আর এটার ভিতরে যদি কেউ টাস সিস্টেম চায় ডিডি টাচ এই যে ব্ল্যাক টাস ওটা আমার কাছে আছে বাইরে হালাইন না আছে ভাই জায়গা নাই উড়াই তারিনি আমার কাছে আছে আচ্ছা এটা যেটা আছে এটা 3A6 GDI EL মডেল নন ফোর্স সেক্টর ফিস এটা খুলে দেয় এটা হলো আপনার সিফটি নন ফোর্স একটা জাতিলা সমস্যা হলো আর হলো ডিপ ছোট হইব ডিপ ছোট হবে না আর নরমাল বড় এটা হলো ভেজিটেবল বক্স

জিডি এক্স মডেল এই যে ভাই দেখেন আর এগুলি সিস্টেম আছে ওই যে ভেজিটেবল বক্স আছে হ্যাঁ

আনা এই ফ্রিজটা কেন শ্বশুরবাড়ি ফ্রিজ খেলাম এই ফ্রিজটা হলো মাল হলো লাম্বাই বড় কিন্তু বৃত্তে খুললে দেখা হয় একবারে কম

পাঁচশো কম না ভাই মরে ভাই আমার মায়ের না ঠিক আছে আর এটা হলো থ্রি এ টু ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে ফিফটি ফিফটি ক্যাপাসিটি তিনশো বারো দুইশো নব্বই এই যে ডিজিটাল ডিসপ্লে এই জায়গায় দেওয়া

যত নতুন ফ্রিজ আছে ভাই সবটাই হাইলোই দেয় হাইলো দেয় আচ্ছা এটা হলো সাড়ে ষোলো সিফটি রেট হলো সাতত্রিশ হাজার সাঁত্রিশ হাজার ওকে আর এখন যে ফ্রিজ দেখবো এটা হলো বড়র ভিতরে লেটেস্ট এখন ছোটর ভিতরে লেটেস্ট লেটে দেখছি এখন বড়ার ভিতরে লেটেস্ট আমার এটা হলো বিশ সিফটি ফ্রিজ অনেকে কয়েকটা বিশ সিফটি ফ্রিজ হয় না হ্যাঁ নাই ভাই কারণ এটা সচরাচর কোনো শোরুমে রাখে না কেন রাখে না ওর নাম হলো ভাই বুত্তা ফ্রিজ ওয়ার হইলো মনে করেন কি ওয়ার পাশেই মনে করেন বিশাল

টাচের মোবাইলটা বুঝিয়ে দিব এই টাচের বিষয়টা বুঝাই দিবো এই সফটওয়ার যেটা চালাইবেন আপনি চালাই এটা কিংবা মোবাইল ডাটা থাকলে এই ইভেন এটা হল সামার ইউজ করলে সামার লেখা উঠবো উইন্টার ইউজ করলে উইন্টার লেখা উঠবো এই ডিপে কত সেন্টিমিটার চলতেছে নর্মালে কত সেন্টিমিটার চলতেছে সম্পূর্ণ ডিজিটাল

জেনে নেবেন ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে নিলে আপনার আহ ওই জায়গায় অনেক আসি আর ডাকার বাইরে যদি কেউ আমার নিতে চায় ওই ক্ষেত্রে সবাই দেয় এক হাজার আমি দেবো নয়শো একশো কম সবাই ভাই দিত হাইড্রায় কেউ দেয় কেউ দেয় কেউ মনে করেন একটা ফ্রিজ বেচা এক মাসে লাভ করে আবার অনেকে মনে করেন দুই নাম্বার হ্যাঁ কমে বেসে দুই নাম্বার এইটাও অনেক দোকানদার

হ্যাঁ দোকানে ঢুকলে দেখবেন কি সব ফ্রিজের স্টিকার নাই ইভেন আপনি যদি ভিডিও তো দেখেন হ্যাঁ ভিডিও করে ভাই যদি ভিডিও তে দেখেন দেখবেন ভিডিওতে এই স্টিকারটা নাই আচ্ছা সবটাই কাটা তার মানে ওটা বিগেড এর আলাদা জানতে মন চেন বারো বছর স্টিকার দেখতে কিনবেন আপনি জিততে গেছেন গালা দুটো কম আর বেশি থাকে স্ক্যান করলে তো বুঝা যাবে না না স্ক্যান ভাই ওড়াও আছে ওড়াও আছে ওড়াও আছে স্ক্যান করলে তো মডেল হবে গ্যারান্টি তো আছে না ভাই গ্যারান্টি এই জায়গায় এই 12 বছর গ্যারান্টি যেটা নাই এটা বিগ্রেড ইভেন

অনেক ক্ষেত্রে অন্তত হলো কম দিম আপনি আসেন বসেন দিমু না এরকম না ভাই আপনি দশ দোকান যাচ্ছে করে এগারো নম্বর দোকান আইবেন আপনার যদি ভালো লাগে নিবেন না ভালো লাগলে ভালো লাগে করে দিয়ে যাবেন ভাই আমার কাছে খারাপ ফ্রিজ যেমন আছে ডিপ ফ্রিজের তেমন আছে এটা হইলো একশো

আর এটা যেটা আছে দুইশো পঞ্চান্ন লিটার মাগার ইনভার্টার ইনভার্টার থাকবে না এই মডেলটাই শুধু ইনভার্টার করে ভাই অন্যটি তখন পর্যন্ত ইনভার্টার আহে এটা দুইশো পঞ্চান্ন মাত্র উঠাইছি ভাই হলো ডিপ

আপনি যদি সাড়ে উনিশ পার্সেন্ট আমাদের রেজিস্ট্রেশন করে নেন আমি রেজিস্ট্রেশন করে দেবো মাগার এটা যে টেকাইব সেই টেকা এটা অ্যাডজাস্ট হবে না ওই অ্যাডজাস্ট করতে হলে আপনার পার্সেন্টেজ কমা নিতে হবে কারণ আমিও যখন কোম্পানিতে আনছি এই রেজিস্ট্রেশনের এটা কাইটটা এরপর একটা পার্সেন্টেজ ধরে আমি আনছি সো আপনি ওই রেজিস্ট্রেশন অবশ্যই করে আমি রেজিস্ট্রেশন ছাড়া ভাই আপনি ফিরিস কিনবেন না আরেকটু কে দিই যেই দোকানে ভ্যারাইটিস বেশি এই দোকানে তো কিনবেন না অল্টন যেই দেখেন অল্টন তো চৈতন্য অল্টন কিনবেন সবচেয়ে বেশি ভালোই আপনার উপকৃত হইবেন আলাবাই অনেক দোকানদার বেসনের লেগে মিষ্টি মিষ্টি কথা কে বেচা আপনি ওটা কিনবেন না অনেক দোকানে দেখছি ব্রাইটিস ফ্রিজ বেছে ওই দোকান থেকে কিনবেন না অল্টনটা কিনলে নিয়ে কাজ করে আপনার মোটামুটি একটা সার্ভিস দিতে পারবো এলা দুটিয়া কম দে কমে বেসু আর বেশি দে আর অবশ্যই ভাই যাচাই করে ভাইয়ের দোকানে আইবেন আমি কোনো দোকানদার না আমি হলাম আপনার ভাই আপনি এখানে আমার কথা করে দেন না ভাই এক আপনার লাগে মিশে যান

ফ্রি আচ্ছা কিছু কিছু ফ্রিজ আছে ভাই যেমন ছোট ছোট ফ্রিজ গুলো আছে না ওগুলো ভাই ডেলিভারি ফ্রি দিতে পারি না ওইটা আমার লোক কথা মত কইয়া অনেক সময় ফ্রি হয়ে যায় অনেক সময় লস হইলে ভাই হয়তো বা অনেক বেশি লস হয়ে যায় এই কারণে আপনার লোক হয়তো ভাই একটু কই যে ভাই আমার লস হয়েছে কিছুটা আপনি হেল্প করেন বাস এই আচ্ছা তো জীবন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফ্রিজ কালেকশন রাখছেন খুবই ভালো লাগছে দেখে আসলে আর এখানে আসলে কিন্তু সবসময় বরাবরের মতন লেটেস্ট কালেকশনের ফ্রিজগুলা পাবেন আপনারা প্লাস সবচেয়ে কম দামে দিবে আমাদের জীবন ভাই তো আজকে পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম